নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তনুশ্রী, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ের মধ্যে এবং ভীষণ তাড়াতাড়ি ও দেখতে সুন্দর কিভাবে শ্রী বানানো যায়। তো চলো তা শেয়ার করি। প্রথমেই বলে রাখি, এর আগেও আমি একটি শ্রীয়ের ভিডিও দিয়েছিলাম এবং তাতে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এবং আগের মতন বলে রাখি, এই শ্রী কিন্তু খুব শুদ্ধতার সঙ্গে বানাতে হয়, কারণ এটি আমাদের হিন্দু ধর্মে বৈদিক উপাচারের মধ্যেই পড়ে। আজকে আমি শ্রীটা বানাচ্ছি শুধু চালের গুঁড়ো আর জল এবং কিছু ওয়াটার কালার দিয়ে। প্রথমে একটা সাদা মণ্ড বানিয়ে নেব, তাই চালের গুঁড়োতে শুধু জল দিয়ে এটা ভালো করে চটকে চটকে আমি একটা মণ্ড বানিয়ে নিচ্ছি। এবং সেম পদ্ধতিতে ওয়াটার কালারগুলো মিশিয়ে আমি এরকম কিছু মণ্ড বানিয়ে নেব। যখনই কালার দিয়ে দিয়ে মণ্ডগুলো বানাবো, অবশ্যই খেয়াল রাখতে হবে হাত ধুয়ে ধুয়ে কিন্তু এই মণ্ডগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে তৈরি হয়ে গেছে সাদা, লাল, সবুজ, কমলা, হলুদ এবং হালকা হলুদের কয়েকটা মণ্ড। এরপরে আমি ডিপ হলুদটা এরকম থালায় সমান গোল করে নেব, ভালো করে চেপে চেপে দিয়ে। তারপর একটা ধূপকাঠির কাঠি দিয়ে আমি মেজারমেন্ট করে নেব ফুলের পাপড়ি বানাবো বলে। এইভাবে কেটে ছেটে আমি ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। এবং পাপড়িগুলোতে ধূপকাঠির কাঠি দিয়ে আমি পাতা পাতা ডিজাইন করে দিচ্ছি। এরপর সাদা মণ্ডটা দিয়ে মোদক টাইপের করে এতে সেট করে দিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় যে, ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। এরপর লালটা হাতে করে নিয়ে টুকরো করে নিয়েছি এবং সরু সরু দড়ির মতন করে পাকিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এরপরে মোদকটার চারিপাশে লাগিয়ে দিচ্ছি একদম নিচের থেকে। একইভাবে আমি আরো একটি এরকম লাগিয়ে নেব। এরপরে হালকা হলুদ রং দিয়ে সেম পদ্ধতিতে আমি করে নিচ্ছি একটু ওপর দিক করে। হলুদটাতেও দুটো লাগিয়ে নিলাম। মাথার দিকটায় একটু লাল রঙের মণ্ড নিয়ে এরকম গোল, এবং হলুদ রঙের একটা ছোট মণ্ড নিয়ে এরকম লম্বা টাইপের
দুটো একসঙ্গে করে ধূপকাঠির কাঠি দিয়ে আমি এটাকে সেট করে নিলাম যাতে পড়ে না যায়। এরপরে কিছু পাতা বানিয়ে নেব সবুজ কালারের মণ্ডটা দিয়ে, এবং ফুলের পাপড়ির মাঝখানগুলোতে এরকম পাতাগুলোকে সেট করে দেব। আবার ধূপকাঠির কাঠি দিয়ে এইরকম পাতা পাতা মতন এঁকে দিচ্ছি। এবং সাদা মোদকটার ওপর লাল হলুদের যে ডিজাইনটা করেছি তাতে সেট করে দিয়েছি। এরপর একটু চেপে চেপে দিচ্ছি, এটার পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তাতে, এবং দেখতেও খুব সুন্দর লাগে। সাদা জায়গা দুটো ফাঁকা আছে, এখানে আমি ধান দিয়ে এইভাবে ধান গিতে গিতে আমি সাজিয়ে নেব। আর শ্রী যাতে ফেটে না যায় তার জন্য তো একটু বেশি করে সর্ষের তেল লাগবে, সেই কারণে সবার শেষে আমরা সর্ষের তেলে এটাকে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে কিভাবে শ্রী বানানো যায়। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য অনেক ভালো থেকো, সুস্থ।